আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজ আবারও চলে আসলাম আর একটি নতুন লাটাম বা গাড়ির ফুল বিস্তারিত ভিডিও নিয়ে। গাড়িটি সম্পর্কে ফুল বিস্তারিত জানতে সাথেই থাকুন, চলুন আর দেরি কেন ভিডিওটি শুরু করি। প্রথমে শুরু করব ইঞ্জিনের বিস্তারিত দিয়ে। চাংসাই L32 হর্স পাওয়ারের এই ডিজেল ইঞ্জিনটি, এটিতে আউটপুট RPM রয়েছে 2200। ইঞ্জিনটি সম্পূর্ণ সেলফ স্টার্ট। সেলফটি স্টার্ট করার জন্য রয়েছে হ্যামকো 27 প্লেটের একটি 12 ভোল্টের ব্যাটারি, এবং ব্যাটারি চার্জ করার জন্য দিয়ে দিয়েছে একটি জাপানের ডাইনামা। অসাধারণ লোড ক্ষমতায় ভূমিকা রেখেছে বারেন্সের ক্লাস প্লেট, প্রেশার প্লেট সহ ফ্লাইবেল। এগুলো সম্পূর্ণ রিকন্ডিশন। এটা হচ্ছে স্টারিং বক্স, এটি সম্পূর্ণ ইন্ডিয়ান রিকন্ডিশন। গাড়িটিতে রয়েছে চার চাকার পাতি সেট সিস্টেম, এগুলো সামনে চাকার পাতি সেট এবং এগুলো পিছনের চাকার পাতি সেট। গাড়িটিতে রয়েছে টাটা 16-12 40 গিয়ার বক্স, এটি সম্পূর্ণ রিকন্ডিশন এবং একদম ফ্রেশ। গিয়ার বক্সের গ্যারান্টি থাকবে 2 বছর। গিয়ার বক্সের সাথে সংযুক্ত 2-পার্টের লাইন শেপ, এটি রিকন্ডিশন এবং একদম অরিজিনাল। অধিক ভারী বহনে ভূমিকা রেখেছে মাজদা নিউ মডেল ডিফেন্সার, লিফটেল কোম্পানির 15 টন বিশিষ্ট এই হাইড্রোলিক জকটি, এবং গাড়িটির মেন সাইজ হিসেবে থাকছে 5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের হাতে প্রতিটা লাটা হাম্বা গাড়ি মেন চ্যাসিসের সাথে আমরা যেই গার্ডারগুলো ব্যবহার করি অনেক ঘন এবং অনেক মোটা এবং মজবুত। অন্য জায়গার গাড়িগুলো কিন্তু এরকম আপনারা কখনোই পাবেন না। তো বন্ধুরা, গাড়িটির সেকেন্ড চ্যাসিস হিসেবে দিয়েছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি চ্যানেল। এটা তো রয়েছে যথেষ্ট পরিমাণে গার্ডার সিস্টেম। হাই লোড থাকা অবস্থায়ও গাড়িটি কোনো প্রকার জার্নিং করার সুযোগ নেই। তো বন্ধুরা, অন্যান্য গাড়ির চাইতে এই গাড়ির ডালা হাইট করা হয়েছে 18 ইঞ্চি, অন্য গাড়ি থাকে 16 ইঞ্চি। তো এই গাড়ির ডালাটা 18 ইঞ্চি করা হয়েছে এবং লম্বা করা হয়েছে 10 ফিট, এবং ভিতরে রয়েছে 4 ফিট আরে। গাড়িটির পিছনে রয়েছে MRF কোম্পানির 8x16 সাইজের 2টি নতুন টায়ার, এবং সামনে রয়েছে গাজী কোম্পানির 614 সাইজের আরও 2টি টায়ার, 4টি টায়ার একদম নতুন। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ গাড়িটি জুড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রতিটি লাটা হাম্বা গাড়ি সম্পূর্ণ বিদেশি কালার করে থাকি, যা দীর্ঘস্থায়ী হয় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আপনারা অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে গাড়ির বর্ডারগুলো চেঞ্জ করার জন্য। তো বন্ধুরা, আজকে এই গাড়িটিতে বর্ডার চেঞ্জ করে দিয়েছি, এবং সম্পূর্ণ গাড়িটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আমরা সর্বদা চেষ্টা করি কাস্টমারের ইচ্ছা অনুযায়ী গাড়ি তৈরি করার। বন্ধুরা, গাড়িটিতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, হতে পারে আপনার ধরিয়ে দেওয়া ভুল আমাদের শুধরানোর কারণ। চলুন এবার ক্যাবিনের ভেতর অংশ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যাবিনের ভেতর অংশটা সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে, যা দেখতে অত্যন্ত সুন্দর এবং একদম ফ্রেশ কোয়ালিটি লাগছে। 2022 সালের প্রতিটা মডেলেই আমরা ক্যাবিন করে থাকছি 54 ইঞ্চি, যার কারণে ভিতরে থাকছে অফুরন্ত জায়গা এবং দেখতে লাগছে অসাধারণ সুন্দর। তো ভিউয়ার্স, ক্যাবিনের ভেতর অংশ কেমন লাগলো আপনাদের? ডেকোরেশনটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ক্যাবিনের ভেতর অংশে দেওয়া হয়েছে একটি রিকন্ডিশন ড্যাশবোর্ড, যা দেখতে অত্যন্ত সুন্দর এবং ক্যাবিনটি ফুটিয়ে তুলেছে। বন্ধুরা, গিয়ার বক্সের উপরে এই ঢাকনাটি সম্পূর্ণ নাটবোল সিস্টেম এবং অনেক বড় করে তৈরি করা হয়েছে, আপনি চাইলে এগুলো খুলে কাজ করতে পারবেন। সেম এরকম গাড়ি তৈরি করতে চাইলে বর্তমান সময়ে আপনাদের খরচ হবে 4,65,000 টাকা মাত্র। তো বন্ধুরা, ক্যাবিনের ভেতরে রয়েছে 2টি সিট, একটি ড্রাইভার সিট এবং একটি হেল্পার সিট। যেহেতু ক্যাবিনটি বড়, তাই আপনারা 3 জন অনায়াসে বসতে পারবেন। ক্যাবিনের ওপরে ওঠার জন্য রয়েছে একটি সিঁড়ি। সম্মানিত ভিউয়ার্স, এই লাটা হাম্বা গাড়িটি নাটোর জেলার সিংড়া থানা থেকে এক ভাই আমাদের কাছ থেকে ক্রয় করেছে। সম্মানিত ভিউয়ার্স, রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করে নিতে পারেন আপনি। আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো মডেলের গাড়ি তৈরি করে নিতে পারেন, যেমন ট্র্যাক্টর হাইড্রোলিক্স ট্রলি, অ্যানালগ ট্রলি, লাটা হাম্বা 4 চাকা, 6 চাকা হাইড্রোলিক্স অ্যানালগ, টাইগার গাড়ি 5 চাকা এবং 3 চাকা হাইড্রোলিক্স অ্যানালগ, নসিমন গাড়িও তৈরি করে নিতে পারেন রফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। আমরা টোটাল 32টি মডেলে গাড়ি তৈরি করে থাকি, আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি একান্ত এই ধরনের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রফিক ইঞ্জিনিয়ারিং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা প্রতিনিয়তই নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এই রফিক ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে। আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা ডাকবাংলা বাজার ত্রিমোহনী। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন সোজা আমাদের ওয়ার্কশপে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় ফোন দিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।